হাই বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এমএটি গ্রুপে তো আজকে নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ পিএসসির ক্লার্কশ ক্লার্কশিপ পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো পরীক্ষায় অলরেডি চলে এসেছে তো এটা দু হাজার সাতের সলভ পেপার তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে চলো শুরু করি তাহলে প্রথম কোশ্চেন কী আছে সাতপুরা কী ধরনের পর্বত সাতপুরা হলো একটা স্তূপ পর্বত ঠিক আছে অপশন এ হয়ে যাবে এখানে অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন দেখে নি ভারতীয় চলচ্চিত্রে ট্র্যাজেডি কিং হিসেবে কেক বিখ্যাত ছিলেন অপশন বি হয়ে যাবে এখানে অ্যান্সার দিলীপ কুমার একে ট্র্যাজেডি কিং বলা হয় দিলীপ কুমারকে চলো নেক্সট কোশ্চেন দেখে নি কী আছে গুজরাটের প্রধান বন্দরটির নাম কী গুজরাটের প্রধান বন্দরটির নাম হলো কান্ডালা অপশান ডি হয়ে যাবে অ্যান্সার কান্ডালা তো বন্ধুরা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এটা এগুলো সব কোশ্চেন দু সালে অলরেডি চলে এসেছে তো তোমাদের সামনে যে পরীক্ষা আছে তাতেও আসতে পারে অবশ্যই দেখো শেষ পর্যন্ত ভিডিওটা চলো নেক্সট কোশ্চেন দেখে নি কী আছে গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত গ্রিন পার্ক স্টেডিয়াম কানপুরে অবস্থিত অপশান ডি হয়ে যাবে অ্যান্সার কানপুর চলো নেক্সট কোয়েশ্চেন দেখিনি কী আছে ভারতের উচ্চতম পর্বত সিংহের নাম কী ভারতের উচ্চতম পর্বত সিংহের নাম হলো কে টু গড অস্টিন অপশান সি ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখিনি কী আছে নিম্নের কে শরৎবাদক ছিলেন নিম্নের কে শরদবাদক ছিলেন অপশান ডি আমজাদ আলী খান হয়ে যাবে এখানে অ্যান্সার তিনি ছিলেন শরৎবাদক ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখিনি কী আছে শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত শিব সমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর উপরে অবস্থিত অপশান এ হয়ে যাবে অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন দেখিনি কী আছে আমির খসরু কোন বাদ্যযন্ত্র বাজাতেন शरत ना भायलिन ना शेतार ना वंशी एखे शेतार हो जाए अपन सी हो जाए अन्सार चलो नेक्स्ट क्वेश्चन कोश्चन देखें कि भारत सब चे बी चा उत्पादक राज्य, राज्य है जबे को भारत सबसे बस चा उत्पादक राज्य हल असम अपशन बी हो असम चलो नेक्स्ट कोश्चन देखनी क्या आार्कर सदर दफ्तर कथाय अवस्थित साथे सार्कर सदर दफ्तर কাঠমান্ডুতে অবস্থিত অপশন ডি হয়ে যাবে অ্যান্সার আর এটি নেপালে অবস্থিত ঠিক আছে কাঠমান্ডুটা নেপালে অবস্থিত এটা মনে রাখতে হবে চলো নেক্সট কোশ্চেন দেখে নিই আলোর গতিবেগ কোন মাধ্যমে বেশি আলোর গতিবেগ কিন্তু শূন্য মাধ্যমে সবচেয়ে বেশি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড এটা হলো আলোর গতিবেগ গতিবেগের মান ঠিক আছে এটা অবশ্যই মনে রাখবে তাহলে আলোর গতিবেগ কোথায় বেশি শূন্য মাধ্যমে অপশান সি হয়ে যাবে আনসার তো এগুলো বন্ধুরা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নি কী আছে কোষ বিভাজনের কোন দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে ডিএনএ সংশ্লেষ যখন বলবে তখন এস ফেজ হয়ে যাবে অর্থাৎ এস দশা অপশন সি হয়ে যাবে অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন দেখিনি কী আছে বিকের গঠনগত ও কার্যগত এককের নাম কী বিকের গঠনগত ও কার্যগত এককের নাম হলো নেফ্রন অপশান বি হয়ে যাবে অ্যান্সার নেফ্রন চলো নেক্সট নেক্সট কোশ্চেন দেখিনি কী আছে স্কারভি রোগ কোন কীভাবে দমন করা যায় স্কারভি রোগ ভিটামিন সি খেলে কমে যায় অপশান সি হয়ে যাবে অ্যান্সার স্কারভি রোগ বললে অপশান সি এ ভিটামিন সি ঠিক আছে ভিটামিন বি এ হয় বেরি 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 রোগ সারে এগুলো কিন্তু একটা অবশ্যই আসে ভিটামিন কে তোমার রক্ত জমাট বাঁধতে সাহায্য করে রক্ত জমাট ঠিক আছে আর ভিটামিন ডি রিকেট রোগ সারাই রিকেট রিকেট রোগ সারাই ঠিক আছে তো এগুলো তোমরা অবশ্যই মনে রাখবে তো ভিটামিন বি কি ভিটামিন বি ওয়ান আছে বি টু আছে বি থ্রি আসে তার মধ্যে বি ওয়ানেরটা বললাম আমি ঠিক আছে বি ওয়ানেরটা বললাম বেরি বেরি ভিটামিন কে কেটা হয়ে যাবে কি রক্ত জমার মারতে সাহায্য করে আর ভিটামিন সি স্কারভি স্কারভি রোগ আর ভিটামিন ডি হয়ে যাবে কি রিকেট রোগ ঠিক আছে তো এগুলো অবশ্যই আসে পরীক্ষায় অবশ্যই তোমরা মনে রাখবে চলো নেক্সট কোশ্চেন দেখিনি কী আছে কোল গ্যাস কোন কোন গ্যাসের সংমিশ্রণ কোল গ্যাস হল হাইড্রোজেন কার্বন মনোক্সাইড আর মিথেন হাইড্রোজেন কার্বন মনোক্সাইড আর মিথেন গ্যাসের সংমিশ্রণকে কোল গ্যাস বলা হয় ঠিক আছে অবশ্যই মনে রাখবে চলো নেক্সট কোশ্চেন দেখিনি কী আছে এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেছিলেন এশিয়াটিক সোসাইটি স্যার উইলিয়াম জোনস প্রতিষ্ঠা করেছিলেন অপশান এ হয়ে যাবে অ্যান্সার তো এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো অনেকবার এসেছে পরীক্ষাতে চল নেক্স কোশ্চেন দেখে নি কী আছে অপালা মুদ্রা গার্গি কোন সময়ের মেয়ে ছিলেন তো এরা ছিল সবাই বেদিক যুগের অপশন এ হয়ে যাবে অ্যান্সার অপালা মুদ্রা গার্গি এরা ছিল কিন্তু উচ্চশিক্ষিত মেয়ে বেদিকযোগের ঠিক আছে অবশ্যই মনে রাখবে চল নেক্স কোশ্চেন দেখিনি কী আছে মহাবলিপুরমের রথ মন্দির কোন বংশের আমলে তৈরি হয় মহাবলিপুরমের রথ মন্দির পল্লব বংশের আমলে তৈরি হয় অপশন এ হয়ে যাবে অ্যান্সার পল্লব বংশ চলো নেক্সট কোশ্চেন নি কী আছে গীত গোবিন্দের লেখক কবি জয়দেব কার সহকবি ছিলেন গীত গোবিন্দের জয় গোবিন্দের লেখক কবি জয়দেব ছিলেন লক্ষণ সেনের সভাকবি কোর্ট পয়েট ঠিক আছে তিনি গীত গোবিন্দ নামক বই লিখেছিলেন আর তিনি ছিলেন লক্ষণ সেনের সহাকবি চলো নেক্সট কোশ্চেন দেখিনি কী আছে ফতেপুর সিকরি কার আমলে তৈরি করা হয় ফতেপুর সিকরি সম্রাট আকবরের আমলে তৈরি করা হয়েছিল আকবরই তৈরি করেছিলেন তাহলে অপশান এ হয়ে যাবে এখানে অ্যান্সার ঠিক আছে তো এই ছিল বন্ধুরা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট টোয়েন্টি ফাইভ টোয়েন্টি কোয়েশ্চেন তো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেব অবশ্যই তো বন্ধুরা আবার দেখা হবে জয় হিন্দ